নতুন ফ্যাক্টরির জন্য জমির গন্ডগোল। সেই গন্ডগোল কত দূরে গিয়ে পৌঁছেছে, কত দূরে? আর তোমরা আজ এসে আমায় খবর দিচ্ছ গন্ডগোল। ওকে ওকে, যেখানে গন্ড নেই গোল নেই, সেখানে সেখানে মোহন ভট্টাচার্য নেই। বাট হোয়াট পিপল ইউ আর ডুইং? আগে আমরা কি করব, দল পাকিয়ে গায়ের লোক জমিতে ফ্যাক্টরি করতে দেবে না বলে চড়াও হয়েছিল, তাই মেরে কয়েকজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছিলাম। পুলিশ এসে সেই জমির উপর ইংরাম গায়ের লোকের উপর আমি অনেক টাকা উড়িয়েছি, বুঝছো? তারপরেও গন্ডগোল ভাই। স্যার, আমরা খবর পেয়েছি গ্রামের লোকেদের কে যেন মদত দিচ্ছে। সে লোকটাকে দেখিনি, খালি নাম শুনেছি, হিমাংশু চৌধুরী। কে বলছেন? হিমাংশু চৌধুরী। কোন হিমাংশু চৌধুরী? রুদ্র চৌধুরীর ছেলে হিমাংশু চৌধুরী। ইম্পসিবল। পসিবল মোহন ভট্টাচার্য, বহু পুণ্যের ফলে আমি প্রাণে বেঁচে গেছি, হিমাংশু চৌধুরী বেঁচে আছে। তুমি হিমাংশু চৌধুরী নও? আমার সঙ্গে বহুদিন কাটিয়েছো মোহন ভট্টাচার্য, আমার গলার আওয়াজেও বুঝতে পারছো না আমি হিমাংশু কিনা? শোন, আমার হাতে ফালতু বাজে বকার মতো টাইম নেই। তো নতুন ফ্যাক্টরি জমি নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে, এবার দেখো আরো কত কি হয়। ননসেন্স। চেস খেলার কিস্তি মাত হয়ে গেছে, এবার হবে কুরুক্ষেত্র যুদ্ধের শেষ পর্ব। পূর্বেই মোহন ভট্টা যা তো সহজে হারে না রে, তার হাতে টেক্কা থেকে জোকার অব্দি সব তাস আছে, সব বাঁধা আছে। আর সব থেকে দামি থেকে দামি তাস হচ্ছে তুই। বর্তমানে আমি মুক্ত, আর আমার ভাই তোমার হাত থেকে পালিয়ে গেছে, তাই আমি সেই আগের পুরবী হয়ে গেছি। হিমাংশু বেঁচে আছে মানে তোমার কাছে থাকা ফটোগ্রাফের কোনো মানেই হয় না, আর আমি এখান থেকে বাইরে বেরিয়ে গেলে তোমার সব চক্রান্ত তো ফাঁস হয়ে যাবে। চক্রান্ত নেই তো আক্রান্ত নেই তো মোহন ভট্টাচার্য নেই, তোর এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা হবে। তারা বলছে আগে বোনাস তারপরে কাজ। বলেছি তো বোনাস দেবো। গভর্নমেন্টের যে 15 কোটি টাকার অর্ডার পেয়েছিলাম তা 15 দিনের মধ্যে পূরণ করতে না পারলে আমাদের কোম্পানি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। এই অবস্থায় যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো তাই হবে। আজ ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স দেওয়ার শেষ তারিখ, যদি আজ ডিপোজিট করা না হয় তাহলে তারা আমাদের কোম্পানি অ্যাটাচ করে দেবে। তুমি এখনই গিয়ে বোনাস দাও, ওদের কাজ করতে বলো, ট্যাক্সের ব্যাপারগুলো আমি পরে দেখছি। কাকা, শঙ্করবাবু, শঙ্করবাবু, ওখানে কোনো টাকা নেই, 1 কোটি টাকা ওর মধ্যে ছিল। কি বলছেন স্যার? ঠিক, আমি যোগ করছি না। কে কাজ করতে পারে, কে করতে পারে? হু স্পিকিং? হিমাংশু চৌধুরী। দেখলে তো মোহন ভট্টাচার্য, ফল্ট খালি, কোথা থেকে আনবে টাকা? হ্যাঁ, বোনাস দিতে না পারলে তো তোমার ফ্যাক্টরি চলবে না, আর তুমি ঠিক সময় অর্ডারও সাপ্লাই করতে পারবে না। ওদিকে সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স আসছে তোমার ফ্যাক্টরি অ্যাটাচ করতে। তুমি কলে পড়ে গেছো মোহন ভট্টাচার্য। হ্যালো 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 হ্যালো, ভেবেছিলাম। কি ভাবলেন স্যার? না কিছু না, মানে এরকম অবস্থায়। স্যার এবার কি হবে, ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, অন্তত বোনাসের টাকাটা না? শশাঙ্ক, বোনাস এবার দেওয়া যাবে না। তাহলে তো স্ট্রাইক বন্ধ হবে না, এদিকে 15 দিনের মধ্যে মাল সাপ্লাই করার কথা, তা তো আমরা করতে পারবো না, কি হবে? কি করা যায় মাথায় আসছে না শশাঙ্ক, এরকম পরিস্থিতি আমি কখনো পড়িনি। স্যার স্টেট গভর্নমেন্টের কথা হলো না আলাদা ছিল, কিন্তু এ তো স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। হ্যাঁ, কি করা যায় তুমি বলো তো শশাঙ্ক। আমি ভাবছি স্যার এর একমাত্র পথ খোলা আছে, আপনি যদি দিল্লি গিয়ে রিকোয়েস্ট করে টাইমটা একটু এক্সটেন্ড করে নিয়ে আসেন। শশাঙ্কবাবু ঠিক বলছেন স্যার। তো শশাঙ্ক, তুমি ইমিডিয়েটলি, আই মিন আজই দিল্লি চলে যাও। আমি গিয়ে কি করবো স্যার, এগ্রিমেন্ট আপনি করেছেন, আপনি হলেন চেয়ারম্যান, আপনি যে ক্যাপাসিটিতে কথাবার্তা বলতে পারবেন সেই ক্যাপাসিটিতে আমি কি কথা বলতে পারবো? ক্যাপাসিটি,
না শশাঙ্ক, এই পরিস্থিতিতে আমার বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না। জমির গন্ডগোলে পুলিশ এসে পড়েছে, ফ্যাক্টরি স্ট্রাইক, ট্যাক্স বোনাসের টাকা চুরি হয়ে গেছে। না না, আমার ক্যাপাসিটিতে দিল্লি গিয়ে আমি প্রবলেম সলভ করতে পারবো না। তুমি আমার ক্যাপাসিটিতে যাবে, তার মানে আমার বিহাফে কথাবার্তা বলার জন্য আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেব। হ্যালো শশীবাবু, আমার ফিনান্স ম্যানেজার শশাঙ্ক দাসের নামে একটা এম্পাওয়ারমেন্ট দলিল তৈরি করুন আর সই করার জন্য এখনই আমার কাছে পাঠান। সেদিন যেভাবে চৌধুরী ইন্ডাস্ট্রিকে মোহন ইন্ডাস্ট্রির সাথে বিক্রি করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে দলিল তৈরি কর। মোহন ইন্ডাস্ট্রিকে চৌধুরী ইন্ডাস্ট্রির সাথে বিক্রি করা হচ্ছে আর তার মালিক হচ্ছে হিমাংশু চৌধুরী। হ্যাঁ সিকিউরিটি, গেট কল। আপনার ভেতরে যাওয়া মানা আছে। কে মানা করেছে? বর্তমান মালিক হিমাংশু চৌধুরী। হিমাংশু চৌধুরী কোথায় আছে? চৌধুরী নিবাসে আপনার জন্য অপেক্ষা করছে। কে হিমাংশু চৌধুরী? কে হিমাংশু চৌধুরী? আই এম আস্কিং, কে হিমাংশু চৌধুরী? কে বর্তমানে এই বাড়ির মালিক? বর্তমানে এই বাড়ির মালিক? বাট আই টোল্ড ইউ আর্লিয়ার, এই বাড়ি ছেড়ে যেতে আমার একটু টাইম চাই। কিন্তু বর্তমান মালিক টাইম দিতে বারণ করেছেন। হোয়াট? যান এখন, অন্য কোথাও বন্দোবস্ত করুন। মোহন ভট্টাচার্য ঘর ছেড়ে চলে যাবে? আর ইউ ম্যাড অর হোয়াট? ডাকো সেই হিমাংশু চৌধুরীকে। আই ওয়ান্ট টু হ্যাভ আ গ্লান্স অফ দ্যাট ব্লাডি ফুল। সামনে ডাকুন আমার। তুমি যেমন চক্রান্ত করে চৌধুরী বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলে, আজ তেমনই চক্রান্তের জালে তুমি জড়িয়ে পড়েছো মোহন ভট্টাচার্য। শশাঙ্ক তুমি? আমি শশাঙ্ক নই, হিমাংশু চৌধুরী। তুই শশাঙ্ক না হলেও হিমাংশু চৌধুরী কখনোই নয়। এই ছেলেকে না চিনিস, মাকে তো চিনিস? ইউ রাস্কেল, ভালো করে দেখ, এ হলো আমার মা। চিনেছি, ঠিক চিনেছি, সব কটাকে চিনেছি। কারণ এই শালা শশাঙ্ক ধোকা হয়ে গেল, বিশ্বাস করে ভুল হয়ে গেল। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় মোহন ভট্টাচার্য। রুদ্র চৌধুরীও তোমাকে বিশ্বাস করেছিল, এই হচ্ছে আমার মা, তোমাকে ছেলে বলেছিল। আর এই হিমাংশু চৌধুরী তোমাকে ভাই বন্ধু বলে ভেবেছে, কিন্তু তার প্রতিদানে তুমি কি দিয়েছ? আজ এই হিমাংশু চৌধুরী যদি প্রতিশোধ না নেয়, তাহলে তো তার পিতার আত্মা শান্তি হবে না। তুই হিমাংশু চৌধুরী না, তুই একটা চালবাজ, ধোকাবাজ। কি প্রমাণ করতে চাইছ? মুখটা বদলে গেছে বলে হিমাংশু চৌধুরী শশাঙ্ক দাস হয়ে গেছে? প্লাস্টিক সার্জারি করে ওর চেহারাটা আমি বদলে দিয়েছি। আমি কোর্টে গিয়ে নিজে সাক্ষী দেব, আর তোমার চক্রান্তের যে মূল সাথী পুরবী চৌধুরী, সেও কোর্টে গিয়ে সাক্ষী দেবে। পুরবী? হ্যাঁ মোহন ভট্টাচার্য, পুরবী। আমার ভাইকে আজকে কাছে পেয়ে গেছি, তুমি আমার চোখের সামনে যা যা করেছো সব আমি কোর্টে দাঁড়িয়ে বলবো। না রে না, তোর ভাই তোর কাছে আছে আর ফটোটা আমার কাছে আছে, যে ফটোতে তুই তোর স্বামীকে মেরেছিস। আবার ভুল করছো মোহন ভট্টাচার্য, হিমাংশু চৌধুরী জীবিত, পুরবীর উপর তুমি মারাচ্ছে জানতে পারবে না। সেদিন বাবুর দেহ নেওয়ার জন্য হরির কাজ ছিল, তো আজ তোর লাশ তোলার জন্য কেউ আসবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।